নমস্কার বন্ধুরা, আমি মিতালি। মিতালিস ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, এই রান্নাটা গরমকালে দুপুরে খেতে গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। আমরা লাউয়ের তরকারি নানাভাবেই খাই, কিন্তু লাউয়ের তরকারিতে যদি একটু চিংড়ি মাছ পড়ে যায় তাহলে তার টেস্ট কিন্তু আলাদাই বেড়ে যায়। বড়ি দিয়ে লাউয়ের ঘণ্ট খাই, লাউয়ের তরকারি ধনে পাতা দিলেও বেশ ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ যদি একটু লাউয়ের তরকারিতে দিয়ে নামানো যায় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে লাউ চিংড়ি। আর গরমকালে এই লাউ এইসব সবজিগুলো খেতে বেশ ভালো লাগে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ ঘণ্ট কীভাবে বানাচ্ছি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমার পুরো রান্নাটা আপনারা দেখুন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে নেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।